ফের ধর্মনগর শহরের বুকে আটক হিরোইন, নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তর ত্রিপুরা জেলা। বিশেষ করে রাজ্যের প্রবেশদ্বার চোরাইবাড়ি ও দামছড়া থানা এলাকা দিয়ে প্রতিদিন নেশা সামগ্রী প্রবেশ করছে। তার মধ্যে দামছড়া থানা এলাকার নেশার কারবারীদের করিডোর পরিণত হয়েছে। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ আসাম রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে পশ্চিমচন্দ্রপুর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। অভিযান চালিয়ে হুসেন আলীর নামে এক হিরোইন কারবারীর বাড়ি থেকে দুটি সাবানের বাক্সে মজুত 22.5 গ্রাম হিরোইন উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মাদ্রী সরকার। তবে বাড়ির মালিক তথা হিরোইন কারবারি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই মর্মে থানায় NDPS ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা, সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলীর বাড়িতে আমরা রেড করি। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল। ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে 2টা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি। সাক্ষীগণের সামনে এগুলি ওজন করে দেখা গেল যে প্রায় 22.5 গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি। কালোবাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। না, বাড়ির মালিক হোসেন আলী পলাতক, তার বিরুদ্ধে আমরা একটা NDPS একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে।